বা বন্ধুত্ব কয় প্রকার ও কী কী বা লেখক এই উক্তিটি গল্পের কোন প্রসঙ্গে বলেছিলেন আমার হয়তো জানা নেই, কিন্তু আমি বড় হয়েছি এদের সাথে, এদেরকে দেখে। এদের বলতে কারা এরা, আমি এদের কথা বলছি বা কেন? তো গল্পটা এখানে শেষ হচ্ছে। গল্পটা শুরু কোথা থেকে হচ্ছে সেটা জানতে গেলে থোড়া রুকনা পড়েগা, থোড়া সবর করনা পড়েগা। তো আজকের গল্পটা একটু অন্যরকম। আজকের গল্পটা বন্ধুত্বের আর তারই সাথে জড়ানো কিছু স্পেশাল মুহূর্তের। আর আমাদের জীবনে একটা মুহূর্ত স্পেশাল হয়ে ওঠে তখনই যখন ওটা শেয়ার করার জন্য আমাদের সাথে কিছু কাছের মানুষ থাকে, তাই না? আর কাছের মানুষ বলতে ফ্যামিলি, হ্যাঁ তারা তো আসেনি নিশ্চয়ই, কিন্তু আমি আজকে কথা বলছি আমাদের বন্ধুদের বা ফ্রেন্ডসদের। কেন, তারা কি ফ্যামিলির মধ্যে পড়ে না? সত্যি বলছি, মানুষ যখন সত্যি কিছু বন্ধুর মতো বন্ধু পায় না, তখন তারা বন্ধু কম, ফ্যামিলি মেম্বার বেশি হয়ে ওঠে। আর আজকের গল্পটা তাদেরকে নিয়েই। ওয়েলকাম টু এসএস ব্লগস, এখানে লাইফস্টাইলের সাথে সাথে লাইফ স্টোরিও শেয়ার করা হয়। তো আমার গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই। বাইক কিনে নেওয়ার পর সাথে সাথেই পৌঁছে গেলাম বন্ধুদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আশা রাখলাম তারাও খুশিই হবে, আর ওই দেখো খুশির আলো দৌড়ে এলো। ভাই এদিকে, মুখগুলো দেখা। হ্যালো, সব এক এক করে এসছে। এক সেকেন্ড, তোমাদের তো এই সিনেমার ক্যারেক্টারদের সাথেই আলাপ করানো হলো না। তো ক্যারেক্টার নাম্বার ১ সরোজ, এ ভাই শান্ত প্রকৃতির ছেলে, হ্যাঁ ভাজা মাছ ফাছ উল্টে খেতে যায় না, ভালো ছেলে ভাই, হাসি ফুসি থাকে, ব্যাস আর জানতে হবে না। চলো ক্যারেক্টার নাম্বার ২ রাজা, এ ভাই নামেও যেমন গঠনেও তেমন, এর সাথে লাগতে ফাঁকতে যেও না, মেরে উড়িয়ে দেবে, আমাকে বলতে আসবে না, বলে গেলাম। ক্যারেক্টার নাম্বার ৩ শান্তনু, এ ভাই ব্যবসায়ী মানুষ, পেশায় ব্যবসায়ী, রক্তে ব্যবসায়ী, টাকা ছাড়া কিছু বোঝে না, হ্যাঁ আমি আসছি তোমরা দেখতে পাবে, দাঁড়ো। ক্যারেক্টার নাম্বার ৪ অ্যান্ড ৫ বনিদি অ্যান্ড আরে সঞ্জয়। তো এদের কথা আমি এখন বলছি না, এদের কথা আসছি কিছুক্ষণ পরে, বাট তার আগে ওই তিনটের গল্প শেষ করি। কাকে কি বলেছিস? এক কি বলেছিলাম দেখতে পাবে, মিলল? তুই এদিকে আয় আগে, টাকার চিন্তা। এই ছেলেটা হচ্ছে টাকা ছাড়া কিছু জানে না, এই লাল জামা পরে যে আসছে। মানে এদেরকে হচ্ছে বলা হচ্ছে বন্ধু, বন্ধুর মনে কি আছে প্রাণে কি আছে এরা আগে বুঝে যায়। তুই তো বুঝেই গেলি, তোদেরকে কি সারপ্রাইজ দেবো? আমি সারপ্রাইজ হয়ে গেলাম, জানে না। আমি বলছিলাম, এ তো বলছে আমি বুঝে গেছি, ও বলছে গাড়ি কিনেছিস চার চাকা, চার চাকা নয় বাইক, দুটোর মধ্যে। ওরে বাবা, চার চাকা নতুন গুলো যাচ্ছে, তাকাচ্ছে ভেতরে, আমি একটা গাড়ি চাই। এরা স্বপ্নটা বেশি দেখে নিয়েছে, কিন্তু আমি কনফার্ম ছিলাম তুই বাইক নিয়েছিস। আচ্ছা, কিন্তু আমি ভাবছিলাম যে ও বলছিল এফডের, নাহলে রয়্যাল এনফিল্ড। ওয়াও, অনেকটা গেছিস কাছে, দারুণ পড়েছে কিন্তু দেখতে ভাই। হ্যাঁ কত বললো এটা বলবি, এক এক করে রিভিউ দিয়ে দাও। হ্যাঁ কত বলবি, হ্যাঁ চ, হ্যাঁ চ চ চ চ চ চ চন্দ্র যাওয়া হচ্ছে কিন্তু, চ চ চ চ চ, গাছে কাঁঠাল গোফে তেল গাইস, একেই বলে। গাড়ির নাম্বার প্লেট পাইনি, কিছু পাইনি, এখন থেকে স্বপ্ন দেখে নিয়েছি লং এ যাবো না, মুখটা দেখা ভালো করে। এক একজনের রিভিউ দিয়ে দাও তোমরা ছোট করে। খুবই দারুণ গাড়ি, আর আমি একবার চালাবো। আচ্ছা নিশ্চয়ই, আমার গ্রুপে প্রথম কেউ ইয়ামাহার বাইক কিনেছে, নিশ্চয়ই। তো আমি প্রথমে আমি চালাবো, তারপরে তুই চালা। আচ্ছা, তোমার সাথে আলাপ করে দিয়ে হচ্ছে আমার একটা ছোট বন্ধু, ছোট বন্ধু না ছোটবেলার বন্ধু, ছোট বন্ধু সব থেকে গ্রুপে আমাদের ছোট দেখতে। এক এক করে ইন্ট্রোডিউস করায়, শান্তনু তোর নাম বল ভাই। ভাই আমি সরোজ। টাইটেল? শেট্টি। ঠিকানা? এক এক করে ইন্ট্রোডিউস করাই, ঠিক আছে। এবার মাঝারি যে আছে তাকে আমি ইন্ট্রোডিউস করাবো। শান্তনু দাঁড়া না, এখানে ভ্লগ হচ্ছে ভাই, ইউ হ্যাভ টু সাপোর্ট মি, ইউ হ্যাভ টু সাপোর্ট মি। আচ্ছা যাচ্ছে, এক একটা ইন্ট্রোডিউস করে দিই। আমাদের বাইকের সাথে লাগা, তবে এই হচ্ছে শান্তনু আমাদের মাঝারি, আর সব থেকে বড়ো যে আমাদের, তাকে এইভাবে দেখানো যাবে না, একটু পিছনে গিয়ে দেখাতে হবে, না তো ক্যামেরা এসে আসবে না। দ্য রাজা, নামে যেরকম কামে তেরকম। চাবিটা দিবি, চাবিটা দিবি, একটু চাবিটা দেবো, এটা কর। আনার দেরি ছিল, চালিয়ে মালিয়ে এক করে দিচ্ছে। কেমন ভাই,
এ চালিয়ে নিয়েছে, একটা ভিডিও করা হয়নি, শান্তনুটা সরোজ চালালো। তো বাস তারপর আর কি, তারপর হলো চিপস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস পার্টি। কারণ সুখবর দিয়েছি বলে কথা, এমনি এমনি আমাকে বাড়ি ফিরতে দেবে তা কি কখনো সম্ভব? আর সুখবর দিয়েছি মিষ্টিমুখ নন্তামুখ তো বন্তায় বস, তাই নন্তামুখের চিপস আর মিষ্টিমুখের কোল্ড ড্রিঙ্কস। তো হেরির সাথে শেষ হচ্ছে এই তিনটের গল্প এখানেই। বাট দাঁড়াও, যাচ্ছ কোথায়? পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। কিছু না, ভিডিও লেন্থ বাড়াচ্ছিলাম আর কি। তো এবার ক্যারেক্টার নাম্বার 4, বনিদি। ইনি হলেন সবার প্রিয়, সবার আদরের। আর এনার মতো সত্যি একজন প্রোটেক্টিভ এরকম ফ্রেন্ড আই ডোন্ট থিঙ্ক সো আমি আর পাবো বলে। আর এনাকে সারপ্রাইজ দিতে আমি আর সরোজ মিলে একসাথে গেছিলাম। দেখে নাও, গাইজ আর একজন আসছে। এই যে বাইক আমি এখানে রেখে দিয়েছি, সরোজের বাইকটা এখানটায় আছে, ও দেখা যাবো না রিয়াকশনটা কী হয়। 15 minutes later. One hour later. Approximately 10 hours later. Thousands of tears later. তো তোমার রিয়াকশন ভিডিও এখানে শুট হচ্ছে। দারুন দারুন। বাইক কিনলে নাকি? হ্যাঁ, আয় নিচে, আসো আসো নিচে, দৌড়ে আসো, লাফাও। হ্যাঁ, আয় না নিচে, এসে দেখবি আর কালারটাকে সুন্দর। আপনি তো হ্যাঁ মানাবে তোমাকে। ক্যারেক্টার নাম্বার 5, সঞ্জয়। গুণী ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। এনার ব্যাপারে ভুল শোনা ও বলা দুটোই পাপ। তো কোনো এক কারণে এনার রিয়াকশন ভিডিওটা আমার শ্যুট করা হয়নি, মনে ছিল না, প্রফেশনাল ব্লগার তো। তো দ্বিতীয়বারের জন্য এনাকে রিয়াকশন দিতে বলাতে এনার রিয়াকশনটা কিছুটা এরকম ছিল। কি করেছিস ভাই? সেরা, মাই গড, এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি হয়ে গেল। পছন্দ আয়া সারপ্রাইজ? তো বেসিক্যালি এদেরকে নিয়েই আমার ঘর সংসার। এই 5টার মুখ চিনে রাখো, পরের ব্লগে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ প্রায় হতে থাকবে। তো ইয়া, এই ছিল আমার গল্প। তোমাদের ফ্রেন্ডশিপের গল্প যদি এরকম দুষ্টুমিষ্টি হয়ে থাকে নিচে কমেন্টে নিশ্চয়ই লিখো, আমি পুরোটা পড়ে দেখবো। অ্যান্ড আই মাই সেলফ ফিল ভেরি লাকি অবভিয়াসলি টু হ্যাভ দেম ইন মাই লাইফ। তাই এদের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করো, হেল্প মি টু গ্রো প্লিজ। ইউটিউব টিপতে দেবে না আমাকে যত তোমরা সাবস্ক্রাইব না করো। একটু বোঝো, লাল বাটনটা টিপে দিয়ে চলে যাও, আর কিচ্ছু করতে হবে না। হাসতে রইয়ে, মুস্কুরাতে রইয়ে, মিলতে হয় জলদি।